হ্যালো এভরিওয়ান আজ করছে আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করবো সো চলো ম্যাথটা পরে দেখা যাক তোমার এখানে বলতেছি কি দেখো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার মানে এখানে তোমার টেম্পারেচার টি ইকোয়ালস টু দেওয়া আছে কতটুকু দেখো তো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড সো এটাকে যদি আমরা ক্যালকুলেটর নিতে চাই আমার দুইশো তিয়াত্তর যোগ করা লাগবে আর দুই পঁচিশের সাথে আমি যদি দুইশো তিয়াত্তর যোগ করি আমার আসবে হচ্ছে এখানে ভাই দুইশো আটানব্বই ক্যালভিন দেন তোমাকে বলছে কি দেখো দেন তোমাকে বলছে বাইশ গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস একটি পাত্রে পঞ্চাশ কিলো পেস্কেল চাপ প্রদান করে তাহলে দেখো তো এখানে কার্বন ডাইঅক্সাইড এর ভর দেওয়া আছে কতটুকু ছোট হাতের আছে তোমার এখানে হচ্ছে ভাই গ্রাম আর বলছে কি কার্বন কতটুকু চাপ দিচ্ছে তোমার এখানে হচ্ছে কিলো দেন দেখো তোমাকে কি বলছে তোমাকে বলছে কার্বন ডাই অক্সাইডের পেশন গুণাঙ্ক যদি কত হয় জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আমরা সবাই জানি পরে আসছিলাম গত লেকচারে প্যাশন গুণাঙ্ককে আমরা জেড দিয়ে প্রকাশ করি এবং ঝ্যাট ইকুষ্ট কত দেওয়া আছে বলো এখানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দেওয়া আছে জিজ্ঞেস করা হয়েছে কার্বন ডাইঅক্সাইড ধারণকারী পাত্রের আয়তন বের করো তার মানে পাত্রের ভি কত হবে সেটা আমাকে বের করতে বলা হয়েছে এখন তাহলে দেখো এখানে যেহেতু প্যাশন গুণাঙ্ক দেওয়া আছে তাহলে আমরা সূত্র কিন্তু ইউজ না আমরা কোনটা ইউজ করবো আমরা জানি প্যাশন গুণাঙ্ক দেওয়া থাকলে আমরা ইউজ করি এটা বাস্তব গ্যাসের জন্য তাহলে একটা জিনিস দেখো তাহলে এখানে হচ্ছে আমার পাত্রের আয়তন ভি বের করতে বলছে তাহলে আমি ভি কোষ্ঠু কি লিখতে পারি আমি লিখতে পারি আর হচ্ছে তোমার প্রেসার পি তাহলে চলো আমরা বসানোর চেষ্টা করি ডাটা বসানোর আগে দেখো আমি চাইতেছি যে ভলিউমটা সাপোজ ধরো লিটার আমি যাচ্ছি ভলিউমটা আসবে তাহলে আমি প্রেশারটাকে কোন এককে নিয়ে যাবো তো অ্যাটমসফিয়ার এককে নিয়ে যাব প্রেশারটাকে আমি কোন এককে নিয়ে যাবো করে কিভাবে নিব দেখো প্রেশার এখানে দেওয়া আছে কতটুকু পঞ্চাশ কিলো তাহলে প্রেশার এখানে দেওয়া আছে তোমার হচ্ছে পঞ্চাশ কিলো পেস্কেল তো তুমি যদি এটাকে অ্যাটমসফিয়ারে নিতে চাও তোমাকে দেখো তো কত দিয়ে ভাগ করা লাগবে যেহেতু কিলোভেস্কেল আছে তাহলে এই পঞ্চাশটাকে আমাদের হচ্ছে যে একশো এক দশমিক একশো এক দশমিক তিন দুই পাঁচ দ্বারা ভাগ করা লাগবে আমরা সবাই জানি কেন ভাগ করা লাগবে আমরা প্রথম দিকেই কনভার্শন মূল পরে আসছি যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা কি পেয়ে যাবো তো আমরা এখানে অ্যাটমসফিয়ারের রেজাল্টটা পেয়ে যাবো তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো এটা আমরা সবাই জানি যে কিলোভেস্কেলকে অ্যাটমসফিয়ারে নিতে হলে কি করতে হয় একশো এক দশমিক তিন দুই পাঁচ দিয়ে ভাগ করতে হয়

আর যেহেতু কার্বন ডাইঅক্সাইড আমরা জানি কার্বন ডাইঅক্সাইড কত ক্ষেত্রে বড়এর্টি ফোর হয় তাহলে এখানে বসাবো তোমার হচ্ছে বসাবো আর এর জিরো পয়েন্ট জিরো টু ওয়ান আর টেম্পারেচার টি দেওয়া আছে কতটুকু দুইশো আটানব্বই তাহলে এখানে বসাবো দুইশো আটানব্বই সো যদি বসাই এবং দেখো তো প্রেশারটা কত বসবে তোমার ভাই প্রেশার হচ্ছে তোমার এখানে কত দেখো তো পঞ্চাশ কিলো পেসকেল তার নিয়ে যাবো তাহলে পঞ্চাশ ডিভাইডেড বাই এটা তাহলে আমার দাগ লাইনটা নিয়ে একটা পঞ্চাশ ডিভাইডেড বাই একশো এক দশমিক তিন দুই পাঁচ আমরা যে সব আমাদের ক্যালকুলেটরে বসাই এবং যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ভি ইকুয়ালস টু আসবে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান এইট লিটার সো এটাই হচ্ছে আমার কি বলতো ভাই এটাই হচ্ছে আমার আনসার মানে পাত্রের আয়তন এতটুকু আশা করি তোমরা ম্যাটটা বুঝতে পারছো সো চলো আমরা তাহলে নেক্সট ম্যাথে যাই নেক্সট ম্যাটটা তোমাকে কি বলছো চলো প্রশ্ন পরে দেখা যাক বলতেছে কি বিশ লিটার পাত্রে এক মোল গ্যাস সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একশো দুই কিলো বেসকেল চাপ প্রদান করে তাহলে এখানে তোমাকে বলতেছে কি দেখো কতটুকু বিশ লিটার মোল সংখ্যা বলছে তাপমাত্রা টি কুস দেওয়া কতটুকু দেখো তো সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তো তুমি যদি এটাকে ক্যালভিনে নিতে চাও তাহলে তোমার দুইশো তিয়াত্তর যোগ করা লাগবে দুইশো তিয়াত্তর সাথে যদি সতেরো যোগ করো তাহলে কত আসবে তো দুইশো নব্বই ক্যালভিন দেন দেখো দেন তোমার চাপটা কত দেওয়া আছে দেখো তো চাপ প্রেশার পি দেওয়া আছে তোমার এখানে হচ্ছে একশো দুই দশমিক পাঁচ কিলো প্যাসকেল একটা জিনিস দেখো যেহেতু তোমার ভলিউমটা লিটার এককে দেওয়া তাহলে এটাকে আমরা কোথায় নিয়ে যাবো বলো তো অ্যাটমসফিয়ার এককে কীভাবে নিব এখানে একশো দুই দশমিক পাঁচ কিলো প্যাসকেল আছে আমি তাহলে এটাকে একশো এক দশমিক তিন দুই পাঁচ দিয়ে ভাগ করে দিব তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের করে চলে আসলো এটা অ্যাটমসফিয়ার এককে চলে আসলো দেন তোমাকে বলতেছে আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির মাত্রা গণনা করো দেখো এখানে এক জিজ্ঞেস করছি কি বলতো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে বিচ্যুতির বিচ্যুতির মাত্রা গণনা করো তো প্রথমে আগে আমাদের তাহলে বিচ্যুতির মাত্রা সূত্রটা জানা দরকার প্রথমে আমাদের কি জানা দরকার বলো ভাই প্রথমে আমাদের জানা দরকার হচ্ছে বিচ্যুতির মাত্রা সূত্রটা কত সো চলো আমরা প্রথমে আগে বিচ্যুতির মাত্রা সূত্রটা লিখি বিচ্যুতির মাত্রার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস ঝেট ওয়ান মাইনাস কত বলো তো আর তুমি যদি এটাকে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করো তাহলে জাস্ট একশো পার্সেন্ট দিয়ে গুণ করবা এমন নর্মালি হচ্ছে ওয়ান মাইনাস জেড কোয়েশনটা হচ্ছে বিচ্ছুতির এই সূত্রটা আসলো কোথেকে সো চলো তাহলে আমরা এটার প্রমাণ দেখে আসি প্রমাণটা খুব সিম্পল দেখো তো আমার এটা যদি বাস্তব গ্যাস হইতো আমার এটা যদি কি গ্যাস তো সরি আদর্শ গ্যাস হইতো আমার এটা যদি তোমার আদর্শ গ্যাস হইতো এটা যদি আমার আদর্শ গ্যাস হইতো তাহলে দেখো তো আমার সূত্র কোনটা ছিল সূত্র ছিল তোমার হচ্ছে পিভি ইজ টু এন আর কিন্তু বাস্তব গ্যাসের জন্য আমরা কি সূত্র শিখে আসছি যদি আমার গ্যাসটা বাস্তব হইতো বাস্তবের জন্য শিখে আসছে আমরা পিভি ইজ ইকুয়াল টু জেড এন আর টি তাহলে খেয়াল করে দেখো আদর্শের জন্য হচ্ছে এটা আর বাস্তবের জন্য তোমার হচ্ছে এটা তাহলে জিনিসটা দেখো এখানে বিচ্ছুদি কতটুকু করছে তাহলে দেখো আগে ছিল পিভি ইজ ইকুয়াল আর টি তাহলে এখন হয়ে গেছে বাস্তবে কতটুকু বলো তো জেড এন আর টি তাহলে এখানে একটা জিনিস দেখো আমরা জানি এখানে আমরা এখানে খেয়াল করে দেখো আমরা আগের অঙ্কে দেখে আসছিলাম যে এটা ভ্যালুটা কত জিরো পয়েন্ট এটা ওয়ান থেকে ছোট তাহলে এখানে খেয়াল করে দেখো তাহলে এইটা পিভিজগুলো জ্যাট আনার জ্যাট এনআর টি এটা ছোট আসবে যেহেতু জ্যাট এর মানটা ওয়ান থেকে ছোট তাহলে দেখো আদর্শর ক্ষেত্রে পিভিজগুলো ছিল এনআর টি বাস্তবের ক্ষেত্রে পিভিজগুলো হচ্ছে জ্যাট ইন্টু এনআর টি তাহলে আমি যদি জিজ্ঞেস করি বিচ্যুতি কতটুকু করছে দেখো বিচ্যুতি কতটুকু করছে দেখো তো ভাই আগে ছিল এনআরটি আগে ছিল তোমার এনআরটি আর এখন ওই তোমার ঝেড এনআরটি তাহলে বিচ্যুতি করছে কতটুকু এনআরটি মাইনাস ঝেড এনআরটি তাহলে তুমি যদি এখান থেকে টি কমন নাও তাহলে এখানে কত থাকবে থাকবে এটা হচ্ছে বিচ্যুতি করছে কতটুকু এখন তুমি যদি বিচ্যুতির মাত্রা বের করতে চাও তুমি যদি কি বের করতে চাও বলতো বিচ্যুতির মাত্রা বের করতে চাও যে কোনো কিছুর মাত্রা সূত্র আমরা কি জানি তো ওইটা মানে বিচ্যুতি ডিভাইডেড বাই আদি বিচ্যুতি অথবা আদি অবস্থা আদি অবস্থা আবার জিনিসটা আমি বলি তুমি বের কি তো বিচ্যুতির মাত্রা বের করতেসো না তো যেকোনো কিছুর মাত্রা মানে আমরা কত জানি তোমার হচ্ছে যে বিচ্যুতি ডিভাইডেড বাই আদি অবস্থা মাত্রা মানে কি আদি অবস্থার সাপেক্ষে কতটুকু বিচ্যুতি ঘটছে তাহলে দেখো তো এখানে বিচ্যুতি এখানে আমরা কত পাইছি তো ভাই এনআরটি ইন্টু ওয়ান মাইনাস ঝেড পাইছি কিন্তু আদিতে কত ছিল দেখো তো এনআরটি ছিল

তাহলে দেখো আমাদের মেইন কাজটা হবে হচ্ছে আমাদের বিচ্যুতি মাত্রা নির্ণয় করার জন্য জ্যাটটা নির্ণয় করা আগে সো চলো জ্যাট নির্ণয় করি আমরা জ্যাট আমরা কিভাবে নির্ণয় করতে পারি আমরা সবাই জানি পিভি ইজ ইকুয়াল টু কত বলো তো ভাই তোমার জ্যাট ইনটু এন আর টি তাহলে এখান থেকে দেখো তো আমরা জ্যাট মানে কি লিখতে পারি জ্যাট মানে আমরা লিখতে পারি হচ্ছে সবাই পিভি ডিভাইডেড বাই এন আর টি লিখতে পারি তাহলে আমরা যদি এখানে ভ্যালুগুলো সবগুলো বসাই দিই তাহলে জ্যাট এটা ইকুয়াল টু পাবো দেখো আমরা এখানে কি করলাম পি এর জায়গায় তাহলে কত বসাবো একশো দুই দশমিক পাঁচ ডিভাইডেড বাই একশো এক দশমিক তিন দুই পাঁচ তাহলে একশো দুই দশমিক পাঁচ ডিভাইডেড বাই একশো এক দশমিক তারপর যেহেতু তুমি প্রেশারটাকে অ্যাটমোসফিয়ার এবং ভলিউমটাকে লিটারে বসাইছো তাহলে আর এর জায়গায় বসাবা জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু টেম্পারেচার টি কত বলো তো দুইশো নব্বই তাহলে এখানে টেম্পারেচার টি এর জায়গায় বসাবো দুইশো নব্বই তাহলে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ঝেট ইকুয়াল টু আসবে জিরো পয়েন্ট এইট ফাইভ তাহলে তুমি দেখো এইখান থেকে এই সেম জিনিসটাকে তুমি যদি বিচ্যুতির মাত্রাটাকে যদি কপি করে আনো সাপোজ আমি যদি এখানে যদি কপি করে আনি এবং আমি যদি বিচ্যুতির মাত্রাটা বের করতে চাই জাস্ট আমার ঝেটের জায়গায় ঝেটের মানটা বসাই দিলে হবে চলো আমি তাহলে ঝেটের জায়গায় ঝেটের মানটা বসাই তাহলে দেখো তো কত পাবো এখানে এখানে বসাবো তুমি হচ্ছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এইট ফাইভ ইন্টু তোমার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আর এখানে তুমি তাহলে দেখো কত পাবা ওয়ান থেকে আর একশো গুন করলে তোমার আসবে হচ্ছে ফিফটিন পার্সেন্ট সো এটাই হচ্ছে আমার আনসার তাহলে দেখো এখানে আনসার কত বিচ্ছুতি মাত্রা ইকুয়াল টু ভাই ফিফটিন পার্সেন্ট সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো সো তাহলে আজকে এতটুকুই থাক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম